नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय मीन राशि। एप्रिल मासे छटी खुशीर खबर अवश्य पाबेन। कलियुगे प्रथमवार आसबे नतून सुयोग, गृहजोग, सुखजोग और अर्थबृष्टि। हाँ, ठीक धरे आजकल भिडियो मीन राशि जातक जातिकादेर आगत्र एप्रिल मास तादेर जीवने अवश्य कलियुगेर मध्य सर्वश्रेष्ठ मास होते चले। दिन तादेर जीवन नाना भावे सुख, नाना भावे समृद्धिते भरे जाबे, नाना भावे उन्नति चरम शिखरे पहुँचाबे। से सम्पर्के भिडियो विस्तारित तो आलोचना करब। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয়টি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে। আপনারা জেনেই গেছেন যে কলিযুগে প্রথমবার এমন একটি মাস এপ্রিল মাস যে মাসে ছটি গ্রহ তার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ ছটি গ্রহ তার একটি রাশি থেকে আরেকটি রাশি পরিবর্তন করার ফলে জগৎ জুড়ে অবশ্যই সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মাস হতে চলেছে এপ্রিল মাস, এবং 2021-এ নানাভাবে প্রভাবিত করবে এই এপ্রিল মাস। তাই এপ্রিল মাস অবশ্যই মীন রাশির ক্ষেত্রে নানাভাবে সুযোগ আসতে বাধ্য। কেন সুযোগ আসবে, আসুন এবার আলোচনা করি। প্রথমে মীন রাশি সুযোগ পাবে পয়লা এপ্রিল। পয়লা এপ্রিলেই যে বুধ এখন তাদের দ্বাদশে আছে, তাদের বিভিন্ন বুদ্ধি নাশজনিত ক্ষতি হচ্ছে, তারা ঠিকঠাক কাজে বুদ্ধিকে ব্যবহার করতে পারছে না, তা অনেকাংশে কেটে যাবে। তার কারণ পয়লা এপ্রিল বুধ চলে যাবে মিনেতে, এবং মিনেতে তৈরি হবে অতি শক্তিশালী নিচভঙ্গ রাজযোগ, অতি শক্তিশালী বুধাদিত্য যোগ, এবং অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ। এই যোগগুলির প্রভাবে মীন রাশির জীবনে অবশ্যই নানাভাবে কর্মোন্নতি ঘটবেই। একাধিক ক্ষেত্রে তারা কাজ পাবে, তারা সুযোগ পাবে, এবং তাদের জীবনে নতুন বার্তা আসবে। এছাড়া আপনি যদি মীন রাশি হন, আপনি যদি অবশ্যই স্টুডেন্ট হন, আপনি শিক্ষাক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্য সাফল্য পাবেন। আপনি যদি কোনো রকমভাবে বুদ্ধিজীবী হন, আপনার বুদ্ধির বিকাশ ঘটবে। আপনি যদি পেশাগত লাইনে যুক্ত থাকেন, আপনার প্রসার বেড়ে যাবে। এরপরে দ্বিতীয় যে খুশির খবর মীন রাশি পাবে তা হচ্ছে গৃহযোগ। মীন রাশির গৃহ হবে কবে? 6 এপ্রিল। কারণ 6 এপ্রিল বৃহস্পতি তার শনির প্রভাব থেকে কেটে বেরিয়ে আসবে। নিচস্থ বৃহস্পতি মীনের দিকে আসতে কুম্ভতে প্রবেশ করবে। যেহেতু মীন রাশিরা বৃহস্পতির কারক, বৃহস্পতির দ্বাদশে, তাই এবার ব্যয় হবে। ব্যয় হবে শুভ কাজে, সেটি হচ্ছে তাদের গৃহ। তারা অবশ্যই গৃহ লাভ করবে। আপনি যদি মীন রাশি হন, আপনি আপনার ফ্ল্যাট কিনতে পারবেন। আপনি যদি মীন রাশি হন, আপনি আপনার বাড়ি সংস্কার করতে পারবেন। আপনি যদি মীন রাশি হন, আপনার গৃহযোগ অবশ্যই আসবে 6 এপ্রিল 2021। তৃতীয় যে খুশির খবর তা তো অবশ্যই মীন রাশির জীবনে অর্থবৃষ্টি আনবেই। টাকাই টাকা এবং সুখ কবে না? 10 এপ্রিল। 10 এপ্রিল শুক্র অবশ্যই মীন থেকে প্রবেশ করবে মেষে। মেষ যেহেতু দ্বিতীয় স্থান, দ্বিতীয় স্থানে শুক্রের প্রবেশ মীন রাশির জীবনে ভরপুর সুখ আনতে বাধ্য হবে। এছাড়াও 13 এপ্রিল যখন রবি তুঙ্গি হবে মেষেতে, যেহেতু দ্বিতীয় ঘরে দুটি শক্তিশালী গ্রহ, তখন মীন রাশিদের জীবনে অর্থবৃষ্টি আসতে বাধ্য। আপনার কর্মজগতে চরম উন্নতি, চরম সম্মান, এবং আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য কারক এই সময়। এই সময় মীন রাশিকে নানাভাবে উপকারে ভরিয়ে দেবে। এছাড়াও আপনি যদি মীন রাশি হন, আপনার যেহেতু দ্বিতীয় স্থানে শুক্র, দ্বিতীয় স্থানে রবি, তাই অবশ্যই আপনার জীবনে আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার ব্যবহার, আপনার রিলেশন আরও ভালো হবে। আপনার বাক্য সকলের কাছে প্রশংসা পাবেই। এরপরে যে খুশির খবর তা হচ্ছে 14 তারিখ। 14 তারিখ মীন রাশি তৃতীয়, অর্থাৎ
বিশেতে যে রাহু মঙ্গলের ছন্ন ছাড়া যোগ ছিল সেই যোগ এবার কেটে যাবে। মঙ্গল এবার প্রবেশ করবে চতুর্থে, তবে মঙ্গলের প্রবেশ যেমন একদিক দিয়ে শুভ অন্যদিক দিয়ে অশুভ প্রভাব আনছে। মঙ্গল এরূপ হওয়ার ফলে আপনার তৈরি হচ্ছে অবশ্যই মাঙ্গলিক যোগ। এই মাঙ্গলিক যোগ মীন রাশির ক্ষেত্রে নানাভাবে অশুভ ফলাফল দেবে। আপনি যদি মীন রাশি হন, এই মাঙ্গলিক যোগের প্রভাবে আপনার সাংসারিক অশান্তি ঘটতে পারে। এই মীন রাশি মাঙ্গলিক যোগের প্রভাবে আপনার জীবনে নানা ধরনের অশুভ ফলাফল আসতেই পারে। তাই আমি বলবো অবশ্যই আপনি যদি মীন রাশি হন, 14 এপ্রিলের পর থেকে অবশ্যই মাসের শেষ পর্যন্ত সাবধানে দরকার। কারণ চতুর্থ স্থানে অবস্থিত মঙ্গল এবং রাহুর দৃষ্টিতে থাকবে, তাই এই মঙ্গল আপনাদের জীবনে নানাভাবে সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ মাসের 1 থেকে 14 আপনার সুখযোগ, আপনার গৃহযোগ, আপনার সম্মানযোগ, কিন্তু 14 থেকে আপনার জীবনে কিছুটা সমস্যা আসতে পারে। এরপরে 16 এপ্রিল অবশ্যই যখন বুধ তার নিচতা ত্যাগ করে দ্বিতীয় প্রবেশ করবে অর্থাৎ মেষে, তখন বুধের সঙ্গে সাক্ষাৎ হবে বুধ রবি এবং শুক্র, তৈরি হবে অতি শক্তিশালী ত্রিগৃহ যোগ। এই যোগে আপনার জীবনে অবশ্যই উন্নতিকারক হবে। এছাড়া যেহেতু দ্বাদশে বৃহস্পতি অবস্থান করবে, আপনি যদি মীন রাশি হন আপনার ক্ষেত্রে বিবাহযোগ অবশ্যই আসবে এবং প্রেমযোগও অবশ্যই আসবে। এছাড়াও আপনার জীবনে যেমন উচ্চশিক্ষার দ্বার খুলে যাবে, তেমনই অবশ্যই আপনার জীবনে নানা ক্ষেত্র থেকে সৌভাগ্য আসবে। তবে যেহেতু মঙ্গল চতুর্থে অশুভ অবস্থায় রয়ে যাবে 14 এপ্রিলের পর, সুতরাং 14 এপ্রিলের পর থেকে মাসের শেষ পর্যন্ত 30 এপ্রিল পর্যন্ত মীন রাশিকে অবশ্যই পারিবারিক অশান্তিতে ভুগতে হবে। এই পারিবারিক অশান্তি থেকে অবশ্যই কিছুটা বেরিয়ে আসার জন্যে, পারিবারিক অশান্তি থেকে অবশ্যই কিছুটা শুভ ফল পাওয়ার জন্যে আপনি অবশ্যই প্রতি মঙ্গলবার পঞ্চমুখী হনুমানের আরাধনা করবেন। পঞ্চমুখী হনুমানকে একটি লাড্ডু দিয়ে পুজো দেবেন এবং সেই লাড্ডু ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে অবশ্যই প্রসাদ হিসাবে বিলিয়ে দেবেন। এছাড়াও আপনি যদি মীন রাশি হন, যেহেতু আপনার একাদশে শনি সক্ষেত্রে অবস্থান করবে, তাই এপ্রিল মাসে আপনি অবশ্যই এমন কিছু সম্পদ পাবেন যে সম্পদ আপনি দীর্ঘদিন সারা জীবন উপভোগ করতে পারবেন। তাই বলি মীন রাশির জাতক জাতিকা, এপ্রিল মাস অবশ্যই আপনাদের কাছে একটা সৌভাগ্যকারক মাস হতে চলেছে। তবে শুধু একটি ক্ষেত্রে সাবধান, বাকি অন্যান্য সমস্ত ক্ষেত্রেই আপনার জীবনে সুখ শান্তি সৌভাগ্য অবশ্যই আসবে এবং সব দিক থেকে অবশ্যই শুভ হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।